আসসালামু আলাইকুম, কেমন আছো ছাত্র ছাত্রীরা? অবশ্যই ভালো আছো। আমি নুরুন্নাহার, আমি আজকে তোমাদের অনুশীলনী 3.1 এর সৃজনশীল করাবো। আগেও তোমাদের করিয়েছি 3.1 থেকে অনেক অঙ্কগুলি করিয়েছি, তোমরা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করেছো। তাহলে আজকে আমি বোর্ডে একটা সৃজনশীল লেখা আছে, দেখো সেই অঙ্কটাই আমি তোমাদের আজকে করাবো। এখানে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ, এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স হলে, হ্যাঁ, এবং এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো। হ্যাঁ, ক নম্বরে দেওয়া আছে, আর খ নম্বরে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো। গ নম্বরে দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার ফোর ফাইভ প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফাইভের মান নির্ণয় করো। তাহলে তোমরা অঙ্কটা খাতায় তুলে নাও, তারপর আমি অঙ্কগুলি করাচ্ছি একটা একটা করে, ক নম্বর থেকে শুরু করব। তোমরা সবাই অঙ্কটা খাতায় তুলে নাও। এটা হচ্ছে আমাদের অঙ্ক টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা অনেকগুলি সূত্র অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আবার শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দি ওয়াই স্কোয়ার আর দুটো ব্র্যাকেটের বাইরে রেখে আমরা শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটাও আমরা ব্যবহার করতে পারি। এখন দেখো এখানে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, আমরা দেখবো যে মান কোথায় কী আছে, মান কোনটা আছে, সেই মান অনুসারে আমরা সূত্র প্রয়োগ শিখব। তাহলে দেখো এখানে আমাদের অঙ্কটা দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টুটাকে আমরা ব্র্যাকেটের বাইরে রাখলাম, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটা দিব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। হ্যাঁ, এখানে আমাদের অন্য একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারতাম, কিন্তু আমাদের মানটা যে যেভাবে আছে আমরা সেই অনুসারে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত, ফাইভ সমান সমান টু ইন্টু ফাইভ স্কোয়ার মাইনাস টু টু ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে সিক্স, তাহলে কত হলো টু ইন্টু পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস টুয়েলভ সমান সমান টু ইন্টু থার্টিন সমান সমান টোয়েন্টি সিক্স। তাহলে এটা কী পেলাম, সুতরাং টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পেলাম টোয়েন্টি সিক্স। সুতরাং আমাদের ক নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন এখানে দেখো আমরা এখানে সূত্র প্রয়োগ করেছি, কোন সূত্রটা প্রয়োগ করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটা প্রয়োগ করেছি। এখন আমরা এখানে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা আলাদা সূত্র আছে, আমরা সেই সূত্রটাও প্রয়োগ করতে পারতাম, কিন্তু এখানে আমরা কেন করিনি, কেন করিনি, আমাদের মান ছিল, হ্যাঁ, যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করি তাহলে এখানে আমাদের মানটা দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মানও দেওয়া আছে আর এক্স ওয়াই এর মানটাও দেওয়া আছে। যদি আমরা এই এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটা প্রয়োগ করার কারণে আমরা মানগুলি সঠিকভাবে পেয়ে গেছি এবং সঠিকভাবে আমরা মানগুলি বসিয়ে দিয়েছি, তাই আমাদের অঙ্কটা একেবারে সহজভাবে অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমরা টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করতাম তাহলে অত সহজভাবে আমরা অঙ্কটা শেষ করতে পারতাম না। সুতরাং তোমরা অবশ্যই বুঝতে পারবে অঙ্কটা এবং খাতায় তুলে ফেলা অঙ্কটা। তারপরে আমি পরবর্তী খ নম্বর অঙ্কতে চলে যাচ্ছি।
দেখো আমাদের দেওয়া আছে x plus y equal to 5 x y equal to 6 এটা আমাদের অঙ্কেতে দেওয়া ছিল উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল এখন দেখো ঘনফল অঙ্কটা আমাদের করার জন্য আমাদের এখানে x plus y দেওয়া আছে 5 x minus y মানটা লাগবে তাহলে আমরা x minus y এর মানটা বের করে নিই x minus y equal to x plus y whole square minus 4xy শুধু যদি আমরা x minus y whole square বের করতে চাই তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব কিন্তু আমরা এখানে x minus y সরাসরি বের করব যেহেতু তোমরা ক্লাস 9 এ উঠে গেছো হ্যাঁ এখন আমরা ছোট বাচ্চাদের মতো এখন আর সেই একটু একটু করে সূত্র অ্যাপ্লাই করব না আমরা এখন একেবারে মানে যেহেতু ক্লাস 9 উঠেছি 9 এর মতো করে অঙ্ক করব তাহলে আমরা শুধুমাত্র এখানে x y এর মানটা বের করব তাহলে সরাসরি যদি আমরা x y এর মানটা বের করতে যাই তাহলে এখানে আমাদের কি করতে হবে একটা রুট ব্যবহার করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো সবাই তাহলে এখন আমরা এখানে একটা রুট ব্যবহার করব রুট ব্যবহার কারণে আমাদের এখানে x y সরাসরি আমরা মানটা ব্যবহার করতে পারবো হ্যাঁ মানটা প্রয়োগ করতে পারবো কিন্তু এখানে আমরা কোনো ঋণাত্মক মান গ্রহণ করব না প্রদত্ত শর্তে যে দেওয়া আছে সেখানে আমরা শর্ত মতে আমরা এখানে কোনো ঋণাত্মক মান ব্যবহার করব না তাহলে আমরা এখানে লিখে দিই প্রদত্ত বের করি x প্লাস y এর মান কত 5 স্কয়ার মাইনাস 4 ইনটু 6 সমান সমান 25 মাইনাস 24 ইকুয়াল টু রুট ওভার 1 সুতরাং x মাইনাস y ইকুয়াল টু 1 তাহলে যেহেতু আমাদের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় সেহেতু আমাদের কি হবে x মাইনাস y ইকুয়াল টু 1 তার মানে আমাদের প্লাস ওয়ান ধরেই আমাদের ঘনফল অঙ্কটা করতে পারবো এবং ঘনফল অঙ্কটা করার জন্য তখন আমরা প্লাস মাইনাস দুইটার মানই ব্যবহার করতে পারবো এখন তোমরা এই অংশটুকু তুলে নাও তারপর পরবর্তী অংশ আমি আবার করাচ্ছি আমাদের প্রদত্ত অঙ্কটা ছিল প্রদত্ত রাশি x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইনটু x স্কোয়ার প্লাস y স্কোয়ার সরি 3xy ছিল না এখানে শুধু 3 আমাদের প্রদত্ত অঙ্কটা ছিল x কিউব মাইনাস y কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস y স্কোয়ার তাহলে আমরা আগেই দেখেছি এখানে মান বের করেছি আমাদের মান বের করা ছিল x মাইনাস y এর মানটা বের করা ছিল x মাইনাস y ইকুয়াল টু 1 এবং x প্লাস y আমাদের দেওয়াই ছিল x প্লাস y ইকুয়াল টু 5 এবং xy এর মানটা ছিল 6 যেহেতু আমার তোমাদের পরবর্তী মানে খাতার প্রথম অংশ করা আছে আমার যেহেতু বোর্ডের ছোট সেই জন্য আমি পরবর্তী অংশটা করাচ্ছি এবং আগের অংশটা মুছে ফেলতে হয়েছে এখন দেখো এখানে কি আছে x কিউব মাইনাস y কিউব আমরা এখানে এইটুকু অংশ অন্যভাবে করব আর এই শুধু x কিউব মাইনাস y কিউবের সূত্র প্রয়োগ করব তাহলে x কিউব মাইনাস y কিউবের সূত্রটা কি
x minus y whole cube plus 3xy into minus 3 by 2 into 2x square plus y square. এখন এখানে দেখো এখানে আমরা সূত্রটা প্রয়োগ করব আর এইখানে আমাদের অঙ্কটাকে সূত্র প্রয়োগ করার জন্য আমরা 3 কে 2 দিয়ে ভাগ করেছি এবং এখানে 2 টা গুণ করে দিয়েছি তাহলে কি হলো 2 আর 2 যদি আমরা কেটে দেই তাহলে এখানে 3 টা কিন্তু থেকে যাবে এবং x স্কয়ার প্লাস y স্কয়ার কিন্তু আমার ঠিকই আগের তাই এখানে আছে এখন দেখো আমরা মান দেই x মাইনাস y এর মান ছিল 1 whole cube plus 3 into x square মান হচ্ছে 6 into x minus y মান হচ্ছে 1 minus এখানে 3 by 2 এখানে 2 into x square plus y square মান আমরা কোন নম্বরে বের করেছিলাম কত ছিল 26 তাহলে এখানে কত হয় 1 plus 18 minus এখানে 2 দিয়ে এটাকে কাটা গেলে কত হলো 3 into 30 সমান সমান এখানে কত 19 minus 39 সমান সমান minus 20 সুতরাং আমাদের অ্যানসারটা হয়ে গেল আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল তাহলে খ নম্বর অঙ্কের আমরা মান নির্ণয় করে ফেললাম তোমরা দেখো প্রত্যেকটা লাইনে দেখো আমরা এখানে কি করেছি এটা আমাদের প্রদত্ত রাশি x কিউব মাইনাস y কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে এখানে আমরা প্রথম অংশটুকু যতটুকু আছে x কিউব মাইনাস y কিউব তাহলে x কিউব মাইনাস y কিউবের আমরা সূত্র প্রয়োগ করেছি কি সূত্র x মাইনাস y হোল কিউব প্লাস 3xy ইনটু x মাইনাস y আর এটাকে আমরা মান দেওয়ার জন্য হ্যাঁ কি করেছি 3 কে 2 দ্বারা ভাগ করেছি এবং এই 2 টা গুণ করে দিয়েছি তাহলে এই 2 আর 2 যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে শুধু 3 টা থেকে যায় যেমন আমাদের অঙ্কে আছে 3 শুধু 3 টা থেকে যায় তাহলে আমরা এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেই তাহলে এখানে কি হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলে এটা হ্যাঁ এটার একটা সূত্র আমরা ক নম্বরে এই অংশটুকুর একটা মান পেয়েছিলাম কত 26 আমরা সেই মানটুকু বসিয়ে দিতে পারি তাহলে 2 into x square plus y square আমরা ক নম্বরে মান পেয়েছিলাম 26 তাহলে এটার পরিবর্তে আমি কি করলাম 26 বসিয়ে দিলাম পরবর্তী অংশে এবং x minus y হোল কিউব x minus y এর মানটা আমরা বের করেছি কত 1 আর এখানে xy 3 তো আছেই xy এর মান আমাদের দেওয়াই ছিল প্রশ্নে কত 6 এবং x minus y কত 1 আর এখানে আমরা কি করলাম এটা যে অংশটা সেটা 3 by 2 থাকলো এবং এইটুকুর মান কত হলো 26 এখন 2 আর 26 কাটাকাটি করলে কত হয় 30 এখন এখানে 1 কিউব তোমরা তো আগেই জানো কিউব মানে হচ্ছে তিনবার গুণ যে সংখ্যাটার উপর কিউব থাকবে সেই সংখ্যাটাই তিনবার গুণ করব তাহলে 1 এর উপর তিনবার গুণ করলে কত হয় 1 1 থেকে যায় এবং 3 ইনটু 6 ইনটু 1 কত হয় 18 আর এখানে 3 তো 3 থাকলো 2 দিয়ে 26 কে ভাগ করলে কত হলো 30 তাহলে 1 আর 18 যোগ করলে 19 এবং 3 13 গুণ করলে কত হলো 39 তাহলে এখানে দেখা যাচ্ছে 19 হচ্ছে প্লাস এবং 39 হচ্ছে মাইনাস তাহলে আমরা জানি বড়টা থেকে ছোটটা সব সময় বাদ যাবে এবং বড়টার চিহ্ন হয়ে যাবে তাহলে বড় কত 39 এখান থেকে 19 বাদ গেলে কত হলো 20 এবং আমার কি হলো এখানে চিহ্নটা মাইনাস হয়ে গেল তাহলে আমরা এই অঙ্কটার মান পেয়ে গেলাম তোমরা খাতায় তুলে নাও আমি পরবর্তী অংশে বড় অংশটা করাবো
তাহলে ক নম্বর অংশটা খাতায় তুলে নাও সবাই। ক নম্বর অংকের মধ্যে দেখো উদ্দীপকে আমাদের দেওয়াই ছিল x plus y equal to 5। আর x minus y equal to 1 আমরা বের করেছিলাম। তাহলে আমরা দেখো x প্লাস y x মাইনাস y এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে x প্লাস y ইকুয়াল টু 5 x মাইনাস ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা যোগ করি হ্যাঁ তাহলে কি হবে x প্লাস এখানেও x প্লাস y প্লাস এখানে y হচ্ছে মাইনাস তাহলে y কাটা গেলে তাহলে কি হইল আর x প্লাস যেহেতু x উপরটাও প্লাস আছে নিচেটাও প্লাস আছে তাহলে কি হবে x x যোগ করে কি হইল 2x 2x ইকুয়াল টু কত হইল 6। অতএব x এর মানটা বের করে ফেলি x ইকুয়াল টু 6/2 সুতরাং x ইকুয়াল টু 3। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 3 পেলাম। আবার দেখো তবে এখানে আমরা x মাইনাস y ইকুয়াল টু খ নম্বরে আমরা প্লাস মানটা ব্যবহার করেছি কিন্তু গ নম্বর অঙ্কে আমরা যেহেতু x মাইনাস y এখানে একটা প্লাস মান আছে আমরা একটা মাইনাস মান দিয়েও আমরা অঙ্কটা করতে পারি। যদি মাইনাস মান দিয়ে আমরা অঙ্কটা করি তাহলে কি হবে 2x ইকুয়াল টু 4। তাহলে বা x ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2 সমান সমান x equal to 2। তাহলে আমরা যদি প্লাস মানটা ব্যবহার করি তাহলে x এর মান হয়ে যাচ্ছে 3 আর যদি মাইনাস মানটা ব্যবহার করি তাহলে x এর মানটা হয়ে যাচ্ছে 2। তাহলে এখন আমরা শুধু x এর মান বের করলাম এর পরবর্তী অংশে আমরা y এর মানটা বের করব ঠিক এভাবেই আমরা একবার যেহেতু x x মাইনাস y একবার 1 ছিল অথবা x মাইনাস y যদি আমরা মাইনাস মান ব্যবহার করি হ্যাঁ যদি আমরা কেন এখানে আমরা রুট থেকে অঙ্কটা পেয়েছিলাম যদি রুট ব্যবহার করা হয় তাহলে রুটের মানে একবার প্লাস মান ব্যবহার করা যায় একবার মাইনাস মান ব্যবহার করা যায়। তাহলে আমরা যখন প্লাস মান ব্যবহার করেছি তখন x এর মান হয়েছে 3 আবার যখন মাইনাস মানটা ব্যবহার করেছি তখন x এর মানটা হয়ে গেছে 2। সুতরাং এই x এর মান একবার 3 এসেছে একবার 2 এসেছে ঠিক একইভাবে আমি y এর মানটাও ব্যবহার করতে পারবো ঠিক একইভাবে। তাহলে তোমরা এটা খাতায় তুলে নাও আমি এখনই মুছে ফেলছি। বিয়োগ করলে কি হবে দেখো নিচের যে রাশিটা সেই রাশিটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে x এর চিহ্ন ছিল কি প্লাস হয়ে যাবে মাইনাস, y এর চিহ্ন ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, 1 এর চিহ্ন ছিল প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে কি হলো x x কাটা গেল সুতরাং 2y equal to 4 বা y equal to 4/2 সুতরাং
y equal to শুধু 2 আবার যদি আমরা x equal to x minus y equal to যদি minus 1 ব্যবহার করি তাহলে কি হবে x plus y equal to pi x minus y equal to minus 1 এখন আমরা চিহ্ন চেঞ্জ করে দিলে তাহলে কি হবে সুতরাং 2y equal to 6 বা y equal to 6 by 2 সুতরাং y equal to 3 আমরা x এরও দুইটা মান পেলাম y এরও দুইটা মান পেলাম এখন যেহেতু আমরা দুইটা মান পেয়েছি আমরা যে কোনো একটা মান ব্যবহার করে অঙ্ক করলেই আমাদের অঙ্কটা মিলে যাবে সুতরাং আমাদের অঙ্কটা ছিল প্রদত্ত রাশি x to the power 5 plus y to the power 5 তাহলে আমরা এখানে যদি x এর মান 3 ব্যবহার করি তাহলে y এর মানটা কত এসেছিল প্লাস 1 ধরে y এর মানটা 2 এসেছিল তাহলে 3 1 cube plus 2 3 to the power 5 আবার 2 to the power 5 তাহলে এখানে 3 উপর পাওয়ার 5 তার মানে 3 5 বার গুণ করব হ্যাঁ y এর উপর পাওয়ার 5 তাহলে y 5 বার গুণ করব তাহলে তোমরা একটু গুণ করে দেখো তো 3 উপর পাওয়ার 5 থাকলে 3 5 বার গুণ করলে কত হয় পাঁচ বার গুণ করলে হয় 200 এই পাঁচ বার গুণ করলে কত হবে 243 প্লাস 32 তাহলে আমাদের অ্যানসারটা কত আসছে এটাই আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি এখানে x এর মান যদি 2 ব্যবহার করি এবং y এর মান যদি আমরা 3 ব্যবহার করি তাহলেও কিন্তু আমাদের অ্যানসারটা একই অ্যানসার আসবে তাহলে তোমরা খাতায় অঙ্কটা তুলে নাও এবং দেখো কোনো সমস্যা আছে কিনা আমার মনে হয় কোনো সমস্যা থাকার কথা না তাহলে অঙ্কটা ভালো করে করে নিও ধন্যবাদ সবাইকে